হ্যালো বন্ধুরা উপসংসারে তোমাদের সবাইকে স্বাগত তো পটল গ্রেভি বানিয়েছি আজকে পটলের এই রেসিপিটা যদি বানাতে চাও বাড়িতে তাহলে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে খুব সুন্দর খুব ভালো একটা রেসিপি তো পটলগুলোকে আমি এরকম গোটা গোটা ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর দুধারে আমি কাট করে নিয়েছি যাতে তেল মশলা ঝাল ভালোভাবে ঢুকে যায় আর এখানে আমি মিক্সারে চীনা বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর চারু মগজ ওটা মিক্সারে নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি একটু পোস্ত অ্যাড করব তো বন্ধুরা তোমরা এই রেসিপিটা খেতেই পারো বাড়িতে বানিয়ে দারুণ একটা রেসিপি তো বন্ধুরা আমি এখানে পোস্ত অ্যাড করলাম তো চলো এবারে এটাকে ব্লেন্ড করে নিই তো আমি ব্লেন্ড করে নিয়েছি দেখো আমি একটা বাটির মধ্যে বের করে নিয়েছি এটা আর এখানে আমি কিছুটা নারকেল বাটা নারকেল কুড়ে রেখেছি সেটাকে বাটবো ওই মিক্সারেই বেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা এবারে এই গোটা গোটা ছাড়ানো পটলগুলোকে আমি ভালোভাবে ভেজে নিই তো এই যে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি হালকা করে হলুদ ছড়িয়ে দিয়েছি আমি কিন্তু নুন দিই নি এখনও কারণ নুন দিলে পটলগুলো একদম চুপসে যায় জল বেরিয়ে তো চলো বন্ধুরা ভালোভাবে পটলগুলোকে ভেজে নিই আশলা বর্ণ করে তো তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কমেন্ট করে জানিও খারাপ লাগলেও কমেন্ট করে জানিও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নি তুলে নিয়েছি বাকি পটলগুলো আমি ভাজ দিয়ে দেওয়াছি তো ওই পটলগুলো ভেজে আমি তুলে নিলাম তো চলো বন্ধুরা এবারে আমি রান্নাটা করে ফেলি তো ওই পটল ভাজা তেলের মধ্যেই আমি ফার্স্ট নারকেল বাটাটা দিয়ে দেব। নারকেল যে ব্লেন্ড করলাম ওইটা আমি দিয়ে দেব। ভালোভাবে একটু কষিয়ে নেব তারপর বাকি এটা দেবো তো গো ফোড়ন হিসাবে গরম মশলা দিলাম তেজপাতা আর এখানে নারকেল বাটাটা আমি দিয়ে দিলাম তো চলো এ ভালোভাবে ভেজে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর নারকেল বাটা নারকেল দুধ যে কোনো রান্নাতে দিলে এত সুন্দর টেস্ট হয় এত ভালো মানে ফ্লেভারটা আসে মানে ধারণার বাইরে তো আমি অনেক রান্নাই নারকেল বাটা দিই বা নারকেল দুধ দিয়ে করার চেষ্টা করি তো ওই এটার মধ্যে আমি নুন হলুদ গুঁড়ো লঙ্কা স্বাদমতো দিয়ে দিলাম আর হালকা করে যেহেতু নারকেল আছে তো আমি হালকা করে চিনি দিয়ে দিলাম তো এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার আমি ওই বান্না জলটা আমি দিয়ে দিয়েছি তো আমি এটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ রান্না কষানোটা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে তো চলো আমি পোস্ত চারুমগজ আর বাদাম বাটাটা দিয়ে দেব দিয়ে দিয়ে ভালো করে ওটাকেও এবার কষ তো বন্ধুরা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও এবং যারা লাইক করছো কমেন্ট করছো ও তাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা দেখছো এখনো সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা তো ঝট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা যাতে আমার সবকটা ভিডিও তোমার তোমরা দেখতে পাও তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কষানো হয়েই এসেছে তো তেল ছাড়তে শুরু করেছে তো আমি এখানে হালকা করে হালকা একটু ভালোই জলটা দেব কারণ পটলটা তো ভালোভাবে হবে তো আমি একটু জল দিয়ে দিলাম এবার এটা ফুটে উঠলে তবেই আমি ভাজা পটলগুলো দেবো বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেও খুব সুন্দর একটা রেসিপি গরম ভাতে প্রথম পাতে খুবই ভালো লাগবে তাই পটলগুলো দিয়ে দিলাম ফুটে উঠেছে ঝোলটা তাই আমি পটলগুলো দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ আমি পটলটাকেও ফোটাবো আর জলটাও কমে আসবে তখন আমি ঘি আর গরম মশলা অ্যাড করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে পটল গ্রেভি আমি এটাকে বলি জানি না তোমরা কে কী বলো তো আমি এখানে বাড়িতে বানিয়ে রাখা গরম মশলা দিয়ে দিলাম আর ঘি অ্যাড করলাম তো ফ্লেভারটাও দারুণ আসে আর খেতেও দারুণ স্বাদ হয় তো গরম মশলা ঘি অ্যাড করলে যে কোনো রান্না সুন্দর হয় তো আমার রান্নাটা মোটামুটি হয়েই এসেছে বন্ধুরা তো তোমরা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিও আজকে এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করো এবং ভালোবাসা দিও তো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে অবশ্যই জানিও চলো বন্ধুর টাটা